আপনারা এখন দেখছেন অলটিমের একটি খুব চকলেট ফ্লেভারের একটি খুব মজাদার একটি কেক। এই কেকটি আসলে খুবই ভালো চলছে এবং অলটিমের বাজারে অনেক রকমের প্রোডাক্ট আছে, অনেক প্রোডাক্ট অগণিত, এবং ওরা এক্সপোর্টও করছে বিভিন্ন দেশে, মিডল ইস্টে, মায়ানমার, সৌদি আরব, কাতার, দুবাই, আবি জাবি ইত্যাদি। তো অল টাইমের কিছু কিছু প্রোডাক্ট বা কিছু কিছু খাবার বা ফুড আমারও খুব ভালো লাগে, খুব পছন্দ। তো আজকে কিছুক্ষণ আগে আমি একটা দোকান থেকে এই চকলেট ফ্লেভারের এই মজাদার কেকটি নিয়ে আসলাম এবং অলরেডি এখানে খালি দেখছেন, দুই তিন পিসের মতো আমি খেয়ে ফেলেছি, চার পিস। তো খাবার খুবই মজা, যেহেতু খুব খাওয়া খুব প্রচণ্ড খিদে লাগছিল, খিদে লাগাতে হাতের কাছে যেটা পেলাম যেটা হলো এই কেকটা। তো নর্মালি দোকানে গেলে আমি অল টাইমের প্রোডাক্টই খুঁজি, কারণ অল টাইমের অনেক রকমের ডিফারেন্ট টাইপের ফুড বা কেক বা হালি চাবি আছে যেগুলো স্ন্যাক্সের মতো কাজ করে। তো এই কেকটা কেনার পরে খেলাম এবং আসলে আমরা দেখি এই কেকটার মেয়াদটা দেখি, কেকের মেয়াদ উত্তীর্ণ বা এখানে দেখেন সিল মারা দেখা যাচ্ছে। মেয়াদের তারিখ আপনারা দেখতে পাচ্ছেন কিনা, 19/11, এই যে এখন দেখতে পাচ্ছেন মেয়াদ উত্তীর্ণ। এই কাজ এখন আমি কি আমি যে দোকানে থেকে কিনলাম সেই দোকানকে দোকানে যে ধরা উচিত নাকি অল টাইমের কোম্পানিকে ধরা উচিত, এবং আমি খুব ভয় আছি, কারণ হচ্ছে কেকটা খাওয়ার পর আমি দেখলাম যে এখানে ফাঙ্গাস পড়ে আছে। আমি এখন ভয় পাচ্ছি যে অলরেডি যেই কেকগুলো আগে খেলাম সেগুলোর মধ্যে কী ছিলাম, দেখিনি, প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম বিধায় আমি ঠাস ঠাস করে গপাগপ খেয়ে ফেলেছি। এখন দেখি অবস্থা, এখন ভিউয়ার্স কাকে ধরা উচিত, দোকানদারকে নাকি অল টাইম কোম্পানিকে? তোমাদের কেন ডেট এক্সপায়ার্ড খাবার এখন দুর্ভাগ্যবশত আমি খেয়ে ফেলেছি অলরেডি। অল টাইম জোন ডট কম, www.alltimezone.com এবং অল টাইমের এই চকলেট ফ্লেভার কেকটি, যাই হোক, অল টাইমের এই জনপ্রিয় এই খাবারটি খেতে সবাই সাবধান, এবং অবশ্যই যে কোনো খাবারের জিনিস বা যে কোনো প্রোডাক্ট কেনার আগে এক্সপায়ার ডেটটি কিনে দেখে তারপরে কিনবেন। এক্সপায়ার ডেট এইটা খুবই সতর্কভাবে দেখেন, 19/11/2017, আজকে হচ্ছে ডিসেম্বরের তিন তারিখ, আর এটা ডেট ছিল মেয়াদ উত্তীর্ণের তারিখ হচ্ছে 19 তারিখ নভেম্বরের, এবং 30 টাকা দিয়ে কিনেছে, বেস্ট বিফোর নভেম্বরের 19 তারিখ, আর আজকে হচ্ছে ডিসেম্বরের 2 তারিখ 3 তারিখ। সো আমি শেষ, ভিউয়ার্স আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই সচেতনতার জন্য আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন যেন সবাই এক্সপায়ার ডেট দেখে কিনে খাবার কিনে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।